সর্বশান্ত হয়ে গেছে এই বোন বোঝাবুঝির কারণে। একদিনের ঘটনা হলে একদিনের মধ্যে এগুলি হয়েছে। এই হচ্ছে ABC News AGT Live। ये है ABC News AGT Live। This is your ABC News AGT Live। অপদার্থতা এবং জনবিরোধী কার্যকলাপের কারণে যত বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে, শুধু জনগণ থেকে না, শাসক দলের অভ্যন্তরেও যারা বিশ্বাস করেছিলেন তাদের নানা প্রতিশ্রুতির ফাঁদে পড়ে স্বয়ং প্রধানমন্ত্রীর মুখ থেকে কথা শুনে সত্যি সত্যি তারা ত্রিপুরাজ্যের মধ্যে উন্নয়নের যজ্ঞ সম্পাদন করবেন, আজকে তারা দেখছেন এই সরকার সম্পূর্ণ তার বিপরীত পথে যাচ্ছে। তাই তাদের নিজেদের ঘরেও আগুন লেগেছে, এই আগুন তুষের আগুনের মতো জ্বলছে। স্বাভাবিক তার পরিণতি কি হবে তারা আরো ভালো জানেন। তো সে আতঙ্কে এখন আর কটা দিন তারা যতদিন থাকবেন, যে খুন সন্ত্রাস এমনি গণতন্ত্র নেই, তার উপরে বলাৎকার চলছে, সেই আহত গণতন্ত্রকেও একদম পুরি টুটি চেপে মারার জন্য আজকে এই বিগত কটা দিন ধরে বলগাহীনভাবে সন্ত্রাস চলছে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর অফিস কমলপুরে গতকাল রাতে প্রথমে একদল বাইক ভেঙে এসছে আগুন লাগানোর জন্য, সেখানে দমকল বাহিনী আগুন নেবাতে আসার পর আগুন নিভিয়েছেন, পুলিশও কিছু এসছেন, তারপরে আরো কিছু দলে বাড়ি হয়ে দমকলের লোক এবং পুলিশকে সরিয়ে দিয়ে আরো বেশি দাহ্য পদার্থ দিয়ে আমাদের মানিক ভান্ডারে কমলপুর মহকুমার অফিস, যেটা গত 40 মাসে বারে বারে আক্রান্ত, এটা খোলা সম্ভব হচ্ছিল না, এটাকে প্রায় সম্পূর্ণ ধ্বংস করেছে। তার আগের দিন যুবকদের একটা কর্মসূচি করতে গিয়ে আমাদের বর্ষণ একজন প্রায় 3.5 বছর প্রচলিত চাকরি বাকরি করে অথচ 50,000 চাকরি নেক সামানি মিস করে চাকরি ডিমান্ড হিসাবে আমরা দুটি বিষয়ে আপনাদের সামনে উপস্থিত করার জন্য আজকে আপনাদেরকে আহ্বান করেছি। প্রথমটা হলো, আপনারা সবাই জানেন গত 26 জুলাই তারিখে উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার দামছড়াতে দুটি সম্প্রদায়ের মধ্যে একটা বিভাগ বাঁধে এবং এতে 15-16 জন নিরীহ মানুষ তারা জখম হন, তাদের মধ্যে কয়েকজন খুবই গুরুতরভাবে আহত হন এবং সেই ঘটনায় প্রায় 25টি পরিবারের তাদের বাড়িঘর লুটপাট হয়, জ্বালিয়ে দেওয়া হয় এবং তাদের যে স্থাবর সম্পত্তি বা স্থায়ী সম্পত্তি পাহাড়ি এলাকা, বিশেষ করে যে নানা ধরনের ফলের বাগান, এটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। এই ঘটনার পর একটা অংশের মানুষ তারা নিরাপত্তাহীনতার মানে অভাবে ভোগেন, তারা
দামঝরা থেকে তারা পালিয়ে পার্শ্ববর্তী রাজ্য আসামের একটা জায়গায় তারা চলে যান এবং সেখানে প্রায় সপ্তাহখানেক সেখানে তারা ছিলেন। তো এই সমস্ত ঘটনা কেন হঠাৎ করে গত 22-23 বছর ধরে সেখানে মিজোরাম থেকে বিতাড়িত হয়ে যারা আমাদের ব্রু ভাই বোনেরা আসতে বাধ্য হয়েছিলেন তাদের সাথে স্থানীয়দের কোনোদিনই এরকম কোনো অপ্রীতিকর ঘটনা হলো না, শত প্রতিকূলতার মধ্যেও সেখানকার স্থানীয় মানুষ তাদেরকে নানাভাবে আশ্রয় দিয়ে রেখেছেন এবং নিজেদের ভাই বোনের মতো করে তাদের সাথে এই সেই পরিবেশ সেখানে তৈরি করেছেন। হঠাৎ করে কেন মানে এমন ঘটনা হলো এটা বোঝার জন্য এবং সেই ক্ষেত্রেতে যে কোনো পদক্ষেপ গ্রহণ করা, সরকারকে কোনো সাজেস্ট করা, তো দুইটা সম্প্রদায়ের কাছে আমাদের তরফ থেকে আমাদের যা আকাঙ্ক্ষাকে বলার এরকম একটা সুযোগ নেওয়ার জন্য গত 4 তারিখে আমি সেখানে যাই। আমার সাথে ছিলেন আমাদের গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র রিয়াম, আমাদের পানিসাগরের পার্টির লিড নেতা কমরেড অজিত দাস এবং আমাদের পানিসাগরের গণমুক্তি পরিষদের সম্পাদক ললিত রিয়াম এবং গণতান্ত্রিক আন্দোলনের আরও অনেকে ছিলেন। তো সেখানে গিয়ে আমি প্রথমে যে দামছড়া আরএফের যে জায়গাতে ঘটনাটা ওখানে থামি সেখানে এবং মানে যাওয়ার পথেই পরে হলো কাসকাও এই ব্রু ডিসপ্লেসড পিপলদের প্রথম ক্যাম্প। তো স্বাভাবিক সেখানেই এই যেতে হবে, প্রথম গেলাম সেখানে। সেই ক্যাম্পের সবাই আসলেন, ক্যাম্পের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা আসলেন, নারী পুরুষরা, এবং তাদেরকে জিজ্ঞেস করলাম এই ঘটনা এবং তার সাথে তাদের পুনর্বাসনের যে কর্মসূচি এটা মানে কতটুকু এগিয়েছে জানার জন্য। তো তারা যা বললেন যে না আপনারা বা মিডিয়াতে কিছু কিছু মিডিয়াতে উঠেছে এখানে দুইটা সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক এরকম মানে ঘটনা হয়েছে, না এরকম বলবেন না, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা এবং যাদের সাথে 26 তারিখে সে ঘটনা হয়েছে তারা গত 23 বছর আমাদেরকে আগলে রেখেছে, তাদের সাথে আমাদের কোনো এরকম বিরোধ নেই, কিন্তু একটা দুঃখজনক ঘটনা হয়েছে। কেন হয়েছে এই আলাপচারিতে বোঝা গেল যে মূল ঘটনা হলো জমি, ল্যান্ড। এই ক্যাম্পে 829টা পরিবার এখানে গত 22-23 বছর ধরে আছে, এখন তাদেরকে ক্যাম্প ছাড়তে হবে। তাদেরকে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং মিজোরাম সরকার সাথে হলো এই ব্রুদের সাথে যে চুক্তি যে হয়েছে সেই চুক্তি অনুযায়ী তাদেরকে কিছু জমি দেওয়া হবে, তারপর ঘর তৈরি করার পর কিছু রেশন দেওয়া হবে, এরপরে সরকার দায়িত্ব তুলে নেবে। তো আমি জানতে চাইলাম এই পুনর্বাসন প্রকল্প কেমন, তো আমাদেরকে আমাকে দেখালেন তারা মাত্র 30 ফুট বাই 40 ফুট একটা ঘর তৈরি করা জায়গা দেওয়া হয়েছে, তার বাইরে আর 1 ছটার জায়গাও নেই, 1 ইঞ্চি জায়গাও নেই। সেই ক্যাম্পে 829টা পরিবারের মধ্যে 481টা পরিবারের জন্য সেখানে জায়গা চিহ্নিত হয়েছে, তাদেরকে নাকি বলা হয়েছে সবাইকে সেখানে থাকতে হবে কিন্তু আর জায়গা নেই। তারা খুবই উদ্বিগ্ন, চিন্তিত কি হবে। তারপর আমাকে দেখালেন, দেখুন একটা টয়লেট তৈরি করার সেরকম জায়গাও নেই, টয়লেট তৈরি করার জন্য পয়সাও দেওয়া হয়নি, জায়গাও নেই।
এই ঘর তৈরি হওয়ার পর সরকার ২৪ মাস তাদেরকে ফ্রি রেশন দেবে। কিন্তু ২৪ মাসের পর তারা প্রায় সকলে কৃষিজীবী জুমিয়া, আর এটা তো গ্রাম, সেখানে অন্য জায়গায় গিয়ে যে শ্রম দেবেন সুযোগ নেই, কি করবেন? তো যারা এরকম ঘর পেয়েছেন তারা গিয়ে পিলার নিচে, তারা উপরে গিয়ে সেখানকার যে স্থায়ী যারা বাসিন্দা তাদের বাগানে গিয়ে এরকম একটু জায়গা ঠেলাঠেলি হয়েছে। এই ঠেলাঠেলি থেকেই সেই ঘটনা হয়েছে। এবং আমি আপনাদেরকে একটা ছবি দেখাবো, দেখবেন যে কিভাবে এদের বাগানগুলো নষ্ট হয়েছে। এই দেখো সর্বসন্ত হয়ে গেছে এই ভুল বোঝাবুঝির কারণে। একদিনের ঘটনা হলো, একদিনের মধ্যে এগুলি হয়েছে। ভাবনা চিন্তা না করা হয়, পদক্ষেপ না নেওয়া হয়, আগামী দিন শুধু দামসরাতে না, এই ৩৫,০০০ আমাদের ভ্রু ভাই বোনদের আরো বিভিন্ন জেলাতে নেওয়ার চিন্তা ভাবনা করছে। আমার আশঙ্কা, আমাদের আশঙ্কা, এইভাবে যদি হয় সর্বত্র এরকম কনফ্লিক্ট হবে যা মোটেই কাম্য না। আমি এরপরেই যে আরেকটা গোষ্ঠী যাদের সাথে এই সংঘর্ষটা হয়েছে তাদের পাড়াতে আমি যাই এবং ঘুরে দেখি যে ঘর বাড়িগুলো পোড়ানো হয়েছে, লুট করা হয়েছে, ভাঙা হয়েছে। হ্যাঁ, ভালো কথা, যারা আসামে চলে গিয়েছিলেন তারা সবাই ফিরে এসেছে, কিন্তু তাদের মধ্যে ৬-৭টা পরিবারের বাড়ি একদম মানে বাসযোগ্য না, এখানে থাকার দিন অন্যের বাড়িতে আছে। কিন্তু দুর্ভাগ্যের হলো ২৬শে জুলাই ঘটনা, আমরা গেছি ৪ তারিখে, তার মানে এরপরে আরো ৮-৯ দিন বাদে। গভর্নমেন্টের তরফ থেকে প্রায় ৬-৭০০ লোক, প্রায় ১৬০০ পরিবার, এদের জন্য ৯টা পয়সা রিলিফ দেওয়া হয়, ৯টা পয়সা দেওয়া হয়। যারা আহত হয়েছিলেন গুরুতরভাবে বা সামান্যভাবে তারা নিজ খরচায় এবং মাকুন্দাতে একটা মিশনারি হসপিটাল তাদেরকে চিকিৎসিত করিয়েছেন। সরকারের তরফ থেকে কিচ্ছু করা হয়নি। আমি দেখেছি কয়েকটা বয়স্ক লোক পা মানে এখনো ঘা শুকায়নি, হাঁটতে পারে না, উঠে বসতে পারে না, কি করে তারা কাজ করে খাবে, কিছুই করা হয়নি। তো এই অবস্থায় এখনই যে ৬-৭টা পরিবার আছে তাদের থাকার জায়গা নেই এবং তাদের পুনর্বাসনের জন্য সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ নেই। ডিএম এসপির প্রতিনিধি গেছেন এবং আমরা যেদিন গেছি সেদিনই নাকি আমি পত্রিকায় দেখেছি একজন মন্ত্রীও ঘুরে আসছেন, আমি দেখিনি এরপর সরকারি কোনো ঘোষণা বা পত্রিকায় যে কোনো কিছু তারা তাদের জন্য করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন এরকম দেখি। এবং একটা খুব ভালো দিক যে ব্রু যারা ডিসপ্লেস পিপল তাদের তরফ থেকে এবং এই যে হালাম কমিউনিটির চড়াই সম্প্রদায়ের তরফ থেকে দুটি সম্প্রদায়ের লোকেই বলেছেন যে না, যে আমাদের মধ্যে এটা যেন দুর্ঘটনার মতো, আমরা কাউকে শত্রু মনে করি না, আমরা একমাত্র থাকতে চাই এবং দ্রুত শান্তি ফিরে আসুক। এবং তারাই আবেদন করেছেন আপনার সরকারকে বলুন যাতে দুইটা সম্প্রদায়ের মধ্যে বসে সামাজিক নেতাদের নিয়ে আবার আগের মতো করে শান্তিতে বসবাস করতে পারি, ব্যবস্থা গ্রহণ করার জন্য। তো এই সবটা পরিপ্রেক্ষিতে আমরা সরকারের কাছে যে ডিমান্ড রাখতে চাই, প্রথম ডিমান্ড হলো যেহেতু এটা এডিসি এলাকা এবং দুটো সম্প্রদায় হল আমাদের ট্রাইবাল সম্প্রদায়, রাজ্য সরকার এবং এডিসির উচ্চ পর্যায়ের একটা যৌথ প্রতিনিধি দল অনতিবিলম্বে দামসরা পরিদর্শন করুক, তাদের কথা শুনুক, ক্ষতিগ্রস্ত লোক এবং যারা ব্রু তাদের যে পুনর্বাসনের যে প্রসেস চলছে, যে
যেটার যে এই হিসাবে ঘটনা হয়েছে এগুলো শুনুক। দুই হলো যারা আহত সবার যে জন্য সুচিকিৎসা ব্যবস্থা করা হোক আর সুস্থ হয়ে কাজ করার সক্ষম না হওয়া অবধি তাদের পরিবারের জন্য ভরণ পোষণের সমস্ত ব্যবস্থা গ্রহণ করুক। আমি যে দেখিয়েছি ছবি, যাদের এই যে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হল, ঘর পুড়ে গেল, ঘর ভেঙে দেওয়া হল, সরকারের একদল প্রতিনিধি আরকি বলেছেন তাদেরকে 100% কম্পেনসেট করা হবে, কিন্তু তাহলে তদন্ত করতে হবে, সার্ভে করতে হবে, এগুলো করে এদের কম্পেনসেট করার সে ব্যবস্থা করা হবে। তারপরে দাবি রাখতে চাই ওইখানে যে চড়াই সম্প্রদায় যাদেরকে নিয়ে এই ব্রোদের এই কনফ্লিক্ট হয়েছে, তারা সেখানে যুগ যুগ ধরে বসবাস করছে, কিন্তু সরল সোজা মানুষ সবাই বন অধিকার আইন অনুযায়ী দরখাস্ত করতে পারেনি বা করলেও হয়তো বা বিবেচিত হয়নি, কিন্তু তারা সেখানে সুপারি লাগিয়েছেন, লেবু লাগিয়েছেন, তারপরে আরো বহু ধরনের ফল ফসলি তারা করেছেন, কলা ইত্যাদি, কিন্তু তাদের পাট্টা নেই, এগুলি পাট্টা দেওয়ার ব্যবস্থা করা হোক। তারপর যে ব্রু ডিসপ্লেস পিপলদের যে রিহ্যাবিলিটেশন প্যাকেজ, আমি বলবো শুধু কাসকাও ভিলেজের না, অর্থাৎ দামসরান না, গোটা উত্তর ত্রিপুরাতে আরো অন্যান্য ক্যাম্পের এই শরণার্থীদের বা ডিসপ্লেস পিপলদের যে রিহ্যাবিলিটেশন প্যাকেজ সবটাই একটু পর্যালোচনা হোক, কারণ শুধু 40x30 ফুট জায়গা দিয়ে এরপরে কিছু টাকা দিয়ে হাত তুলে নিলাম, এরপরে কি হবে আগামী দিনগুলোতে দামসরার মতো ঘটনা আরো বহু জায়গাতে হবে, কাজে এটা যাতে না হয় তার জন্য তারা সবাই জুমিয়া বা কৃষিজীবী প্রত্যেক পরিবারকে কম করে 1 হেক্টর করে জায়গা দেওয়া হোক, যদি খাস জায়গা না পাওয়া যায় তাহলে ডিগ্রেডেড ফরেস্টে আরওএফআর বন আইনে পাট্টা দেওয়া হোক, এবং অবশ্যই যেটা করণীয় এরকম জায়গা চিহ্নিত করার আগে স্থানীয় লোক, স্থানীয় বিএসসি, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, স্থানীয় বিধায়ক তাদের সাথে যাতে আগাম আলোচনা হয়, কারণ তারা যদি তাকে গ্রহণ না করে তাহলে এই জাতীয় ভুল বোঝাবুঝি আবারও হবে। এগুলি করার পর তারপরে কিন্তু গভর্নমেন্ট এখন কি করছে, এটা যান্ত্রিকভাবে শুধু ভোটের সুবিধা লাভের লক্ষ্যে এখানে 30 পরিবার, সেখানে 50 পরিবার, আরেক জায়গাতে 60 পরিবার বসিয়ে দেওয়া হচ্ছে, এতে এদেরও যাদের পুনর্বাসন হবে তাদেরও আখেরে কিছু হবে না, আর স্থানীয়দের সাথে একটা পার্মানেন্ট ঝগড়া ব্যবস্থা হবে। 6 হলো আমরা দাবি জানাচ্ছি যে যারা যাদের পুনর্বাসনটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ ঘরটা দেওয়া হয়েছে, তাদেরকে জব কার্ড দেওয়া হোক এমডেকাতে, তাহলে 100 দিন তারা কাজ পাবে, সে ফ্যামিলি তাদের হাতে কিছু পয়সা করে আসবে ওইখানে, তাহলে এই লোকগুলাকে এখানে সেখানে যেতে হবে না। 7 হলো ওইখানে পিস মিটিং যেন করা হয়, দুটি সম্প্রদায় চাইছেন যে সরকারি উদ্যোগে সরকার আহ্বানে করে যাতে বসা হয় এবং তারা সম্পূর্ণ সহযোগিতা করতে তার প্রস্তুত। আর সব মিলেই বলতে চাই যে দামসরার মানুষ সত্যি খুবই ইতিবাচক, সেখানে বাঙালি, হিন্দু, মুসলমান, মণিপুরি, তারপরে আরো নানা সম্প্রদায় ছোট্ট জায়গা হলে বসবাস, যেভাবে ঘটনাতে জড়িয়ে পড়েছিল দুইটা সম্প্রদায় 1,000 মানুষ, যদি সেখানকার পাবলিক যদি এগিয়ে না আসতেন এত দ্রুত সেখানে আজকে এই শান্তি ফিরত না, এবং তারা চায় সহযোগিতা করতে সরকার, এই যে ইতিবাচক দিক
এটাকে ব্যবহার করো, এক্সপ্লয়েট করো, এবং আমাদের যাতে এই জাতীয় আর অন্য কোনো ঘটনা শুনতে না হয় তা সুনিশ্চিত করো। হলো আগামীকাল 9ই আগস্ট সারা বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল ডে ফর ওয়ার্ল্ড ইন্ডিজেনাস পিপলস, অর্থাৎ বিশ্ব আদিবাসী দিবস হিসাবে রাষ্ট্রসংঘের উদ্যোগে 1995 সাল থেকে এটা হয়ে আসছে। এবং এটা ঘোষণা করার কারণ হলো সারা পৃথিবীতে এখন প্রায় 48 কোটি এই আদিবাসী বা জনজাতি বা ইন্ডিজিনাস পিপল জনসংখ্যা 90টা দেশে, জনসংখ্যার সারা পৃথিবীর প্রায় 6/6 ভাগ, তারা 6/6 ভাগ 6.2%, এবং এই পপুলেশন তাদের যে কালচার মানে সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ, এগুলি রক্ষা করা উচিত, এটা পৃথিবীর সম্পদ। এবং এই 48 কোটি লোকের মধ্যে 7,000 ভাষা এখনো প্রচলিত আছে, কিন্তু এগুলি সরকারিভাবে স্বীকৃত না, 5,000 সংস্কৃতি। আমাদের ভারতবর্ষে এই জনসংখ্যা প্রায় এখন 11 কোটি 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষে 1,500 ভাষা এবং 1,000-এর উপরে সংস্কৃতি। তো এগুলি রক্ষা করতে গেলে পরে সরকারের অনেক উদ্যোগ দরকার। ইউনিসেফ, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তারা এই চুক্তি করেছে, এই ঘোষণা দিয়েছে, এবং আমাদের ভারত সরকারও আইএলও এবং ইউনিসেফের এই চুক্তির অন্যতম সিগনেটারি। তো আমাদের দেশেও আমরা দেখি নানাভাবে এই জনজাতি, আদিবাসী বা ইন্ডিজিনাস পিপলের অধিকার বঞ্চিত হচ্ছে, এগুলো রক্ষায় যাতে ব্রতী হয় আমরা চাই। তো এই বছর যে থিম দেওয়া হয়েছে এই জন্য, এই থিম হলো লিভিং ওয়ান নো ওয়ান বিহাইন্ড, কাউকে পশ্চাতে ফেলে রাখা নয়, ইন্ডিজিনাস পিপলস এন্ড দি কল ফর এ নিউ সোশ্যাল কন্ট্রাক্ট, আদিবাসী জনগণ একটা নতুন সামাজিক সম্পর্ক তৈরির আহ্বান। তো এই উপলক্ষে আগামীকাল সকালে সিটি সেন্টারের সামনে সকাল 10টায় আমাদের ছোট্ট একটা প্রোগ্রাম আমরা করব, এবং সেখানে আমরা আমাদের দেশে আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ এবং আমাদের রাজ্যে গণমুক্তি পরিষদ, ট্রাইবাল ইউথ ফেডারেশন, ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন, একসাথে আমরা এটাকে দাবি দিবস উদযাপন করব। 7 দফা দাবি আমরা নির্ণয় করেছি, আমাদের সাধারণ সম্পাদক এটা আপনাদের সামনে ব্যাখ্যা করবে।